একটা জিনিস বোঝা যায় যে ওরা দুজন দুজন অনেক লাভ করে। আমার কাছে এখন মশাপ মনে হচ্ছে একটা মানে একখানে ড্রিম, মানে স্বপ্ন, যে ছোঁয়া যায় না, ধরা যায় না, কিন্তু কল্পনা করা যায়। দিন শেষে আমরা তো ভাই বোন, ওরা আমাদের ছোট ভাই বোন, তো ওদের সব ভালো লাগা ভালো অনুভূতিগুলো আমাদেরকে টাচ করে। আমরা সবসময় সিনিয়র হিসেবে দোয়া করি ওরা ভালো করুক, কাজ ভালো করছে, এটা সত্যি আমাদের খুব ভালো লাগে। আমি সব জায়গায় বলি, প্রাউডলি বলি যে ও এত ভালো করছে, এত চেষ্টা করছিল ফিল্মে ভালো করেছে, অনেক ভালো ভালো কাজ করেছে, হঠাৎ করে সংসারের সিদ্ধান্ত নিয়েছে, মানে এটা একটা অদ্ভুত একটা ব্যাপার ছিল। এবং ফাইনালি একটা জিনিস বোঝা যায় যে ওরা দুজন দুজন অনেক লাভ করে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আমরা যেরকম দিন শেষে একটা জিনিস প্রমাণ হয় যে আমরা দুজন দুজন করি, এই কারণে হয়তো আমরা এত বছর একসাথে থাকতে পারছি। মানে মিলিত হয়ে থাকতে হবে এবং সত্য কথা বলতে হবে। সত্য কথাটা বললে পরে আর কোন কিছু থাকে না। আমার মনে হয় সত্য কথাটা বললে রাজ যেরকম ওকে সেক্রিফাইস করবে, ও যেরকম ওকে সেক্রিফাইস করবে, এইটাই তো মিলিত হাজবেন্ড ওয়াইফ। যেকোনো কিছু হোক, ক্যামেরার সামনে কিছু সমালোচনা বা আলোচনা করা যাবে না, যেকোনো প্রবলেম হোক নিজের মধ্যে একদম ব্যক্তিগত, একদম ফার্স্ট ডোর দুজনে আলোচনা করবা, তাতে যা কিছু হয়। আর এরপরও যদি মনে হয় গার্জিয়ান বা ফ্রেন্ড সার্কেলের সাথে আলোচনা করা দরকার, বিহাইন্ড দ্য ক্যামেরা, ক্যামেরার বাইরে, কোনো ক্যামেরার সামনে, বিহাইন্ড দ্য ক্যামেরা কিন্তু বলছে আপনি যখন অভিনয়তে আসেন বা আগে যখন সিনেমা দেখতেন আপনার কিশোরী বেলায়, তখন হচ্ছে মৌসুমী আপু আসলে আপনার কাছে কেমন ছিল? আমার কাছে এখন মৌসুমী আপু মনে হচ্ছে একটা মানে একখানে ড্রিম, মানে স্বপ্ন, যে ছোঁয়া যায় না, ধরা যায় না, কিন্তু কল্পনা করা যায়, এখনো ওরকম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।